হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে ICC T20 ওয়ার্ল্ড কাপের 12 নম্বর ম্যাচ নিয়ে। 7ই জুন এই ম্যাচটা হলো, গ্রুপ বি এর ম্যাচ ছিল এবং ম্যাচটা ছিল হচ্ছে নামিবিয়া এবং স্কটল্যান্ডের মধ্যে। তো নামিবিয়া ফার্স্টে ব্যাট করতে নেমেছিল, তারা 20 ওভার খেলে 155 রান করে 9 উইকেট হারিয়ে, রানটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। নামিবিয়ার হচ্ছে গারহাট নামে একজন প্লেয়ার 52 রান এবং নিকো 20 রান, জিন নামে একজন প্লেয়ার 28 রান করে এবং হুইল নামে একজন প্লেয়ার 3টে উইকেট এবং ব্র্যাডলি নামে একজন প্লেয়ার 2টে উইকেট নেয়। কাউকেই চিনি না প্রথমবার তাদের খেলা দেখছি। এবং স্কটল্যান্ড এই রানটা তাড়া করতে নেমে তারা কিন্তু জিতে যায়। 18.3 ওভার তারা 5 উইকেট হারিয়ে 157 রান তারা করে ফেলে। স্কটল্যান্ডের মাইকেল জোন্স নামে একজন প্লেয়ার 26 রান, ব্র্যান্ডন নামে একজন প্লেয়ার 19 রান এবং ব্যারিংটন 47 রান এবং মাইকেল লিস্ক নামে একজন প্লেয়ার 35 রান করে। এবং গাহরাত যে করেছিল হচ্ছে 52 রান, সে এখানে 2টে উইকেট নেয়, মানে অলরাউন্ডার সে একজন। ম্যাচটা বেশ ঠিকঠাক ছিল এবং সেই দিন আর একটা ম্যাচ অনুষ্ঠিত হয় রাত্রেবেলা, মানে আজকে কানাডা এবং আয়ারল্যান্ডের মধ্যে। সেই ম্যাচটা নিয়ে পরের দিন কথা বলবো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।